জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি আজকে কোন বিষয়ের উপর ভিডিও করতে চলেছি। আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের যে বিজ্ঞপ্তি আসতে চলেছে 2023-এ, সেই সম্পর্কে আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এবং অনলাইনে আবেদন কবে হবে, ভ্যাকান্সি কত থাকবে, তোমাদের সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি কত থাকবে, কনস্টেবলের ভ্যাকান্সি কত থাকবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফিজিক্যাল মেজারমেন্টের সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের আজকে ভিডিওটি করতে চলেছি। তোমরা এখনও পর্যন্ত যারা প্রিপারেশন স্টার্ট করোনি আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য, তারা অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে, যেটা রেলওয়ে মিনিস্ট্রি থেকে কিন্তু যে খবরটি তোমরা অটোমেটিকই তোমরা জানবে এবং তোমরা অনেকেই হয়তো জেনে গিয়েছো। ঠিক আছে, আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলছি, আর একটু দেরি না করে চলো ভিডিওতে চলে যায়। আর যারা আরপিএফ কনস্টেবল বা রেল পুলিশের জন্য কোন কোন বইগুলি পড়বে বুঝতে পারছো না এবং কীভাবে প্রিপারেশান নেবে বুঝতে পারছো না, তারা অবশ্যই এই ভিডিওটির লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। আর যারা আমাদের চ্যানেলটি এই প্রথমবার দেখছি এবং প্রথমবার ভিজিট করছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো প্রতিনিয়ত এই ধরনের জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, আরপিএফ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট 2023 এবং যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসই বলবো। আগে বলে দিই তোমাদের কত ভ্যাকান্সি থাকবে, 12,000 টোটাল ভ্যাকান্সি তোমাদের থাকবে। এখানে 9,000 কিন্তু কনস্টেবল থাকবে এবং 3,000 তোমাদের সাব ইন্সপেক্টর পদের কিন্তু পোস্ট কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, আর তোমাদের 18 থেকে 25 বছর বয়স হলে তোমরা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে কনস্টেবলের জন্য, এবং সাব ইন্সপেক্টরের জন্য তোমরা 20 থেকে 25 বছর বয়স হলে তোমরা সবাই কিন্তু ফর্ম ফিল আপ এখানে করতে পারবে, অবশ্যই সেটা 1/7/2023 অনুসারে বয়স হতে হবে। এবং 5 বছরে তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে এজের এসসি এসটি, এবং 3 বছর তোমাদের ওবিসির ক্যান্ডিডেট জন্য তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে, তোমরা এটা আশা করি সবাই জানো। আর তোমাদের হাইট কত থাকবে, ইউআর এবং ওবিসি প্রার্থীদের জন্য 165 সেন্টিমিটার তোমাদের হাইট হলেই তোমরা সবাই কিন্তু প্রপার হবে। ঠিক আছে, এবং 157 সেন্টিমিটার ফিমেলদের জন্য, এবং তোমাদের এক্সপ্যান্ড করতে হবে, তোমাদের চেস্ট থাকতে হবে 80 সেন্টিমিটার এবং তোমাদের এক্সপ্যান্ড করতে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ 85 সেন্টিমিটার হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, এইটা দেখো। আর এসসি এসটিদের জন্য মেল ক্যান্ডিডেটদের জন্য 60 সেন্টিমিটার আর ফিমেলদের জন্য 152.76 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে এবং 81.2 সেন্টিমিটার তোমাদের ফুলিয়ে করতে হবে। এগুলো তোমরা জানো, এটা অবশ্যই তোমরা দেখে নেবে, আর বেশি কিছু বলছি না এখানে। আর যারা গোর্খা রাজবংশী যারা রয়েছে তাদের তো অনেকটাই ছাড় এখানে রয়েছে, 163 মিটার মেল, 155 মিটার হচ্ছে সেন্টিমিটার হচ্ছে তোমার ফিমেল, এবং তোমাদের চেস্ট থাকতে হবে এখানে তোমরা দেখে নাও 80-85 একই থাকছে। আর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটি তোমরা দেখে নাও, তোমাদের কটি ধাপে এক্সাম হবে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসই বলছি, এক্সাম সিলেবাস প্যাটার্নও সম্পূর্ণ কিছু বলে দেবো। আর 5 মিনিট 45 সেকেন্ডে তোমাদের রানটি কমপ্লিট করতে হবে। আর 14 ফিট তোমাদের লং জাম্প রয়েছে, 4 ফিট তোমাদের হাই জাম্প রয়েছে, কনস্টেবল ফিমেলদের জন্য রয়েছে। 3 মিনিট 40 সেকেন্ডে তোমাদের 800 মিটার রান কমপ্লিট করতে হবে এবং 9 ফিট তোমাদের লং জাম্প করতে হবে, 3 ফিট তোমাদের হাই জাম্প করতে হবে। আর 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান করতে হবে কনস্টেবল মেল ক্যান্ডিডেটদের জন্য। আর যারা সাব ইন্সপেক্টর ফিজিক্যাল তোমাদের যে মেজারমেন্ট রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও, ইউআর ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 165 সেন্টিমিটার হাইট রয়েছে, 157 সেন্টিমিটার তোমাদের ফিমেলদের জন্য রয়েছে, 80 সেন্টিমিটার, 85 সেন্টিমিটার তোমরা জানো এইগুলো দেখে নাও। এসসি এসটিদের জন্য তোমাদের 160 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার এগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর যারা গোর্খা রাজবংশী রয়েছে তাদের জন্য তো মেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই 163 এবং 155 সেন্টিমিটার তোমাদের হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এবং 80 সেন্টিমিটার, 85 সেন্টিমিটার চেস্ট কিন্তু তোমাদের 80 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে, 5 সেমি বাড়াতে হবে, তোমরা তো এগুলো দেখে নিয়েছো। এবার বলি তোমাদের কম্পিউটার বেসড এক্সামটি যে প্রথম হবে, তবে তো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টে আসতে হবে না, আগে তোমরা কম্পিউটার বেসড এক্সামটি ক্লিয়ার করো, তারপর তো তোমরা শারীরিক দক্ষতার পরীক্ষা দেবে। ঠিক আছে, তো তার জন্য জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোয়েশ্চেন থাকবে 50 মার্ক্সের, এরিথমেটিক থেকে 35 নম্বর 35টি কোয়েশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 35 নম্বর 35টি কোয়েশ্চেন, টোটাল 120 নম্বরে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে। আর অবশ্যই তোমরা কিন্তু 90 মিনিটস সময় এখানে পাবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় কিন্তু তোমরা পাবে, ভালো করে প্রিপারেশন নাও। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য একই সিলেবাস রয়েছে, তবে একটু মডারেট রয়েছে সাব ইন্সপেক্টরদের জন্য, একটু হাইভাবে তোমাদের প্রিপারেশানটি নিতে হবে সাব ইন্সপেক্টরদের জন্য, যেহেতু পোস্টটাও কম রয়েছে তাই বলছি ভালো করে প্রিপারেশান নাও। আরপিএফ কনস্টেবল, শুধুমাত্র আরপিএফ কনস্টেবল নয়, ইন্ডিয়ান রেলওয়েতে আপকামিং
1 লক্ষ থেকে 1.5 লক্ষর কাছাকাছি কিন্তু শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেই নিয়ে আমি তোমাদের ভিডিও করে দিয়েছি, যারা যারা দেখো নি চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। শুধুমাত্র আরপিএফ কনস্টেবল ছাড়াও রেলওয়ে যে বিজ্ঞপ্তিগুলি আসছে, আপকামিং রেলওয়ে রিক্রুটমেন্ট 2.5 লক্ষর কাছাকাছি কিন্তু টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হতে চলেছে, সম্পূর্ণ 20টি রিক্রুটমেন্ট কিন্তু হবে 2023-এ, কারণ 2023-এ মিশন মোড লঞ্চ হয়েছে, সামনে লোকসভা নির্বাচন রয়েছে। আমি সম্পূর্ণ কিছু বলেছি, যারা আমার চ্যানেলের ভিডিওগুলি ফলো করো তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই, তাও যারা 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 দেখো নি আমার চ্যানেল তাদেরকেই বলে রাখছি বন্ধুরা, চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্ক ফলো করো, সম্পূর্ণ ডিটেলসে ভিডিওগুলি দেখে নাও, তোমরা সম্পূর্ণ তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার তোমাদের বেসিক পে সম্পর্কে বলে দিই, আরপিএফ কনস্টেবলদের জন্য 5,200 থেকে তোমাদের 20,200 পর্যন্ত তোমাদের বেসিক পে রয়েছে, এবং সাব ইন্সপেক্টর পে স্কেল রয়েছে তোমাদের 34,500 থেকে, তোমাদের বেসিক পে রয়েছে সাব ইন্সপেক্টরদের জন্য, এবং কনস্টেবল এবং এসআইদের জন্য তোমাদের সিলেকশন প্রসেস একই রয়েছে, কম্পিউটার বেসড এক্সাম, পিএমটি, পিইটি, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশান। ওকে তোমরা এটা দেখে নাও। এরপরে বলি তোমাদের তোমাদের কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আমি তোমাদের বলি মার্চ 2023, এটা টেন্টেটিভ ডেটস রয়েছে বন্ধুরা, এর মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, তবে এক্স্যাক্ট যে মার্চ মাসেই শুরু হবে এটা আমি তোমাদের বলছি না, মার্চ মাসে তোমাদের শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু রয়েছে, এবং তোমাদের এপ্রিল মাস থেকে ধরো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম মার্চ থেকে শুরু হলে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটি হবে। তোমরা অবশ্যই প্রিপারেশান খুব ভালোভাবে নাও, কেন খুব দেখছো তো কীভাবে তোমাদের কম্পিটিশান বাড়ছে, তোমরা ভালো করে প্রিপারেশান নিলে তোমরা সবাই কিন্তু একদিন সাকসেস পাবে। এতটুকুই বলছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর কিছু নতুন করে কিছু বলার নেই, চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্ক ফলো করো, আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, আর যারা অবশ্যই এতক্ষণ যারা ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। রেলের গ্রুপ ডি যে এবং রেলে যে প্রচুর বিজ্ঞপ্তি আসে সেই নিয়ে যে বিজ্ঞপ্তি যে তোমাদের ভিডিওটি ছেড়েছিলাম, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো। কর্মসংস্থান পেপার 14 জানুয়ারি যে পেপারটি প্রকাশিত হয়ে গিয়েছে সেটা আমি তোমাদের কোন কোন জব আপডেট রয়েছে সেগুলি তোমরা দেখে নিতে পারো। 21 জানুয়ারি যে কর্মসংস্থান পেপার রয়েছে সেইটাও তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।